একাদশ দ্বাদশ শ্রেণীত পঢ়ি থকা 1145খন বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক আৰু কিছু সংখ্যক বিদ্যালয় আমি সিনিয়র সেকেন্ডারি স্কুল বুলি কওঁ সেই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 1145খনলৈ আজি আমি 18 কোটি টকা মুকলি কৰি দিওঁ ফি ওয়েভাৰ স্কিমৰ মানে যিসকল ফ্রি এডমিশন দিছিল তাৰ এগেইনষ্টে সর্বমুঠ প্রায় 2,05,000 ছাত্র ছাত্রী ইয়ার দ্বারা বেনিফিটেড হয়েছে আর এই 2,50,000 ছাত্র ছাত্রী 2,50,000 2,50,000 ছাত্র ছাত্রীর হিতাধিকারীর বিপরীতে 18 কোটি টাকা আমি বিদ্যালয় সমূহলৈ আমি মুকলি করে দিও ডিবিটি যোগে লগতে মই বিদ্যালয় সমূহক আহ্বান জানাইছো বহু বিদ্যালয় সমূহত আমি স্মার্ট ক্লাসরুম আমি দিছো আর অহা বছর আমার 100% স্যাচুরেশন হয়ে যাব অর্থাৎ প্রত্যেকখন মাধ্যমিক বিদ্যালয়ত মিনিমাম দুটাকৈ স্মার্ট ক্লাসরুম থাকিব কিন্তু দুটা ক্লাসরুম যেহেতু যথেষ্ট নহয় বহু বিদ্যালয়ে স্মার্ট টিভি ইউজ করবলে তেওঁলোকে ডিজিটাল কন্টেন্টৰ জৰিয়তে শিক্ষক ছাত্র ছাত্রীক শিক্ষাদান করে গতিকে এই ডিজিটাল ডিভাইসৰ সংখ্যাটো যাতে বিদ্যালয়ত বৃদ্ধি করার কারণে SMDC সমূহে যাতে ব্যবস্থা গ্রহণ করে আর এনেধরণে যে স্কুল গ্রান্ট পায় ফি ওয়েভারের যাক যে পুঁজি পায় সেই পুঁজির দ্বারা ডিজিটাল ডিভাইস ক্রয় করবলে মানে আহ্বান জানাইছো একাদশ দ্বাদশ শ্রেণীত পড়ি থাকা 1145খন বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক আর কিছু সংখ্যক বিদ্যালয় আমি সিনিয়র সেকেন্ডারি স্কুল বলে কোঁ সেই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 1145খনলৈ আজি আমি 18 কোটি টাকা মুকলি করে দিও ফি ওয়েভাৰ স্কিমৰ মানে যিসকল ফ্রি এডমিশন দিছিল তার এগেইনষ্টে সর্বমুঠ প্রায় 2,05,000 ছাত্র ছাত্রী ইয়ার দ্বারা বেনিফিটেড হয়েছে আর এই 2,50,000 ছাত্র ছাত্রী 2,50,000 2,50,000 ছাত্র ছাত্রীর হিতাধিকারীর বিপরীতে 18 কোটি টাকা আমি বিদ্যালয় সমূহলৈ আমি মুকলি করে দিও ডিবিটি যোগে লগতে মই বিদ্যালয় সমূহক আহ্বান জানাইছো বহু বিদ্যালয় সমূহত আমি স্মার্ট ক্লাসরুম আমি দিছো আর অহা বছর আমার 100% স্যাচুরেশন হয়ে যাব অর্থাৎ প্রত্যেকখন মাধ্যমিক বিদ্যালয়ত মিনিমাম দুটাকৈ স্মার্ট ক্লাসরুম থাকিব কিন্তু দুটা ক্লাসরুম যেহেতু যথেষ্ট নহয় বহু বিদ্যালয়ে স্মার্ট টিভি ইউজ করবলে তেওঁলোকে ডিজিটাল কন্টেন্টৰ জৰিয়তে শিক্ষক ছাত্র ছাত্রীক শিক্ষাদান করে গতিকে এই ডিজিটাল ডিভাইসৰ সংখ্যাটো যাতে বিদ্যালয়ত বৃদ্ধি করার কারণে SMDC সমূহে যাতে ব্যবস্থা গ্রহণ করে আর এনেধরণে যে স্কুল গ্রান্ট পায় ফি ওয়েভারের যাক যে পুঁজি পায় সেই পুঁজির দ্বারা ডিজিটাল ডিভাইস ক্রয় করবলে মানে আহ্বান জানাইছো।